নমস্কার বন্ধুরা, মোনালিসা কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ঘুগনি। এটা আমরা রুটি, পরোটা, লুচি কিংবা বিকেলের চাট হিসেবেও খেতে পারি। আজ আমি আপনাদেরকে রাস্তার ধারে দোকানের মতো চটপটা ঘুগনি বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে ঘুগনি বানানো শুরু করি। তার আগে আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘুগনি বানানোর জন্য আমি নিয়েছি মটর। মটরগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলো একটা কুকারে সিদ্ধ করে নেব। কুকারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এরপর দিয়ে দিচ্ছি মটর। এগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে কুকারটা ভালো করে ঢেকে নিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেওয়ার পর আমি কুকারটা ঠান্ডা করে নেব। তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি, কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কুকারটা খুলে মটরগুলো বার করে নিচ্ছি জলটা ছেঁকে ছেঁকে। জলটা ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মটরগুলো। বাকি যে জলটা রয়েছে এটা আমি রান্না করে নেব। দেখুন, মটরটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, একদম গুলে যাওয়ার মতন না, যেমন না শক্তও থাকে আর অনেক নরম যেমন না হয়ে যায়। এরপর আমি নিয়েছি ঘুগনি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এক চামচ আদা রসুন বাটা রয়েছে, আর এতে আমি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ, আর এতে নিয়েছি অল্প পরিমাণে গরম মশলা। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন, নিয়েছি ধনে পাতা আর চাট মশলা। এরপর রান্নাটা করে নেওয়ার জন্য আমি এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এগুলোকে অল্প ভেজে নেব। এগুলোকে অল্প ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এক মিনিট ধরে বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো মশলা। মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। মশলা আমি নিয়েছি জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে সবগুলো মিক্স করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অল্প কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দেওয়ার পর আমি আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলু আর মশলাকে খুব ভালোভাবে মিক্স করে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি, একটু বড় রয়েছে। ঘুগনির আলুটা একটু মিডিয়াম সাইজের থাকে, তার জন্য আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটর দিয়ে আমি আবারও সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখে দু মিনিটের মতো সবগুলোকে কষিয়ে নিচ্ছি। আলু আর মটর ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি মটর সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি এটা গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে ফুটিয়ে নেব। ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা সবসময় চেক করে নেবেন, কারণ মটরের সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল আর আলু তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি চেক করে নিয়েই দিচ্ছি।
আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো। এই দুটোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, মাঝে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চটপটা ঘুগনি। তো এটাকে সার্ভ করবার আগে আরও চটপটা বানানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ, অল্প চাট মশলা আর অল্প ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই মতো নেবেন, ধনে পাতা কুচি আর সেউ ভাজা, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে তেঁতুলের জলও দিতে পারেন, আমার কাছে তেঁতুল থাকেনি তাই আজ আমি পাতিলেবুর রস দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চটপটা ঘুগনি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।